এটাই আপনার সবার আগে খাওয়া উচিত, যাতে বাকি খাবারগুলো সহজেই নেমে যেতে পারে। আজ কোলন ক্যান্সার, অন্ত্রের ক্যান্সার এত মাথাচাড়া দিচ্ছে, এমন ঘটনা অনেক কম ঘটবে। ঘি দেহতন্ত্রের মধ্যে অরাটাকে বাড়িয়ে দেয়। সোনিয়া ফ্রম যোধপুর সেজ দ্যাট, যোধপুর থেকে সোনিয়া বলছেন যে এই ঐতিহ্যে ঘি আমাদের খাবারের সবসময় একটা একটা বড় অংশ, কিন্তু আজকাল বসে বসে কাজ করার যুগে খাবারে ঘি দেওয়া কি আর দরকার আছে, নাকি একে বাদও দিতে পারি? তো ঘিয়ের অনেক উপকারিতা আছে। উনি যোধপুরে থাকেন, যেটা আসলে একটা মরুভূমি, এরকম জায়গায় ঘি ভীষণ জরুরি। কারণ দেখুন, ঘিয়ের সেই ক্ষমতাটা আছে, এটা আমাদের নিজে থেকেই বুঝতে হবে। আজ আমরা ঘিকে গুচ্ছের জিনিসে মেশাচ্ছি, ঘিয়ের সাথে চিনি, কার্বোহাইড্রেট, এই সেই, নইলে এদেশে বরাবর খাবারের প্রথম গালে ঘি খাওয়ার রেওয়াজ। কথাটা হলো, উনি যোধপুরে থাকেন আর যদি ডাল বাটি খান, পুরো ঘি দিয়ে চোবানো, ঘি ছাড়া এই ডাল বাটি খাওয়ার কোনো রাস্তা নেই। ঘিয়ে জবজবে হতে হবে, কারণ শস্যের ভুষিটা এমনই যে ঘি ছাড়া গলা দিয়ে নামা খুব শক্ত। আর প্রথম গালটায় ঘি দিয়ে খাওয়ার কারণ হলো, ঘি তৈলাক্ত পদার্থ হওয়ায় গোটা খাদ্যনালীটাকে মসৃণ করে দেয়। এটাই আপনার সবার আগে খাওয়া উচিত, যাতে বাকি খাবারগুলো সহজেই নেমে যেতে পারে। এছাড়াও আরেকটা ব্যাপার আছে, ভারতে জানেন তো অনেকভাবেই লঙ্কা হলো ভারতের প্রাণ, কেমন? তো বিশেষ করে রাজস্থানে লঙ্কা হলো জানেন তো, কারণ এমনকি উট খেলেও মুখরোচক হতে হবে, তো একেবারে লঙ্কার ঝালে ভরা। খুব মশলাদার খাবার খেলে ভালো হয় খাওয়ার আগে খাদ্যনালীতে ঘিয়ের প্রলেপ দিয়ে নিন। অন্ধ্রপ্রদেশে, রাজস্থানে, আরো নানা জায়গায় যেখানেই এরকম মশলাদার খাবার চলে, সেখানে ঘি খাওয়াটা ভারতের ঐতিহ্যের অংশ। এটা ছাড়াও ঘিয়ের গুরুত্ব হলো, এটা খাদ্য নালীটাকে পরিষ্কার রাখে। দেখুন, শরীর ও স্বাস্থ্য মনের দিক দিয়ে সুস্থ থাকার একটা গুরুত্বপূর্ণ দিক হলো আপনার মলাশয়টা পরিষ্কার থাকতে হবে। আপনি যদি কোনো আয়ুর্বেদিক ডাক্তার বা সিদ্ধ বৈদ্যের কাছে যান, আপনার সমস্যা যাই হোক না কেন, যদি মানসিকভাবে বিপর্যস্ত বলেন, প্রথমেই যেটা করতে বলবেন, ধরুন আপনার ঘুম হয় না রাতে, প্রথমেই আপনার মলাশয়টা তারা পরিষ্কার করাবেন, কারণ মলাশয় পরিষ্কার থাকা এসব কিছুর জন্য জরুরি। তো যিনি ঘি ঠিকঠাকভাবে খান, তার মলাশয় সবসময় পরিষ্কার থাকবে, কারণ অনেকটা সময় ধরে কিছুই সেখানে আটকে থাকে না, কিছু জমেও থাকে না। আজ কোলন ক্যান্সার, অন্ত্রের ক্যান্সার এত মাথাচাড়া দিচ্ছে, আমি বলবো আপনি এটাকে পুরোপুরি আটকাতে না পারলেও একটা নির্দিষ্ট পরিমাণ ঘি খেলে এমন ঘটনা অনেক কম ঘটবে। আর ঘিয়ের কোয়ালিটিটাও ভালো হতে হবে। আমি জানি না লোকে আজকাল বাজারের কেমন ঘি খাচ্ছেন, কিন্তু ঠিকঠাকভাবে বানানো হলে, সে গরুর দুধেই হোক বা মোষের, এভাবে তৈরি হলে ঘিয়ের অনেক জোরদার উপকারিতা আছে। প্রথমেই এমনই একটা উপকারিতা হলো, যেহেতু এটা একটা আয়ুর্বেদিক কনফারেন্সে বলছেন, তাই এটা বলার স্বাধীনতা আমার কাছে আছে বলেই বলছি, ইট এনহান্সেস দ্য অরা উইদিন দ্য সিস্টেম। ঘি দেহতন্ত্রের মধ্যে অরাটাকে বাড়িয়ে দেয়। কোষের অরা বেড়ে গেলে দেহতন্ত্রটা আরো বেশি জীবন্ত অনুভব করবেন, যা লোকজনের সাথে আপনার আচরণেই ধরা পড়ে। এটা শুধু ঘি খেয়েই নয়, আবার আপনি যদি ঘি আর কার্বোহাইড্রেট একসাথে খান, বা ঘি আর চিনি একসাথে খান, তাহলে ফ্যাট জমে যায়। কিন্তু আপনি শুধু ঘি খেলে বা শুরুর কগাল খাবার ঘি দিয়ে খেলে, এটা মূলত পথ মসৃণ করার কাজ করে। ঘিকে হজম করার ক্ষমতা শরীরে খুব কম যখন শুধু ঘি পেটে পড়ে, কিন্তু অন্য কিছুর সাথে মেশানো অবস্থায় গেলে ফ্যাট জমার প্রবণতা থাকে। তো এই বসে বসে কাজ করা, যেটা আপনি প্রশ্নের মধ্যেই প্রসঙ্গটা ছিল, এটা তখনই খাটে যখন ঘিকে চিনি বা কার্বোহাইড্রেটের সাথে মেশান, নইলে ঘি আপনাকে কোনোভাবেই মোটা বানায় না, বরং খাদ্যনালীর পথটা মসৃণ করতেই মূলত কাজ করে।